বাসেই চলছে শ্রমিক সম্মিলিত শ্রমিক সমাবেশের পাশেই এভাবে পুলিশের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছেন, নিরাপত্তা জনিত কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি প্রেস ক্লাবের ঠিক সামনে, যেখানে বিভিন্ন সংগঠন তাদের দাবি দাওয়া নিয়ে একত্রিত হয়। আজকেও ঠিক তেমনই ভাবে সম্মিলিত শ্রমিক পরিষদ পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে গ্রেপ্তারকৃত মুক্তি এবং কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল এবং সর্বন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণার দাবিতে তারা এই সমাবেশ করছে। এবং জাতীয় বেশ কিছু নেতৃত্ববৃন্দ ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি ছিলেন, এবং এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম নূর বক্তব্য রেখেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ চৌধুরী। আপনাদেরকে একটু দেখাতে চাই এই সমাবেশ ঘিরে যে কিভাবে একপাশে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশ এক ধরনের যে সজ্জা, তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা সেভাবে প্রস্তুত রয়েছে তারা। দর্শক দেখছেন এটি প্রেস ক্লাবের সামনের দৃশ্য, যার কয়েক হাত সামনেই শ্রমিক সমাবেশ হচ্ছে। এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই তারা এই সমাবেশের একপাশে তারা অবস্থান নিয়েছেন। আমি দেখে রাখি যে এই পাশে কিন্তু সাজুয়া যান রাখা হয়েছে প্রস্তুত করে। দেখছিলেন তারা রিপোর্ট দিবেন, তারা বিচার করবেন, তারা সবই হচ্ছে। পুলিশের প্রিজন ভ্যান রয়েছে, সামনে, ঠিক সামনে যদি দেখাই প্রিজন ভ্যান, এবং এ পাশটাতে পুলিশ এক প্রকার নিরাপত্তা জনিত কারণে এভাবেই ঘিরে রেখেছে। এটা প্রেস ক্লাব থেকে এই যে সমাবেশ, সেই সমাবেশ থেকে শুধুমাত্র একটা কথা বলতে চাই, এই পাশে সাজুয়া যান রাখা হয়েছে, প্রিজন ভ্যান রাখা হয়েছে, যারা পায়ার তাদের এক ধরনের চাপের মধ্যে এই প্রতিষ্ঠানগুলি পড়তে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি চাপে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকেরা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা আন্তরিকভাবে বাংলাদেশে নিজেদের পুঁজিপাটটা ব্যবহার করে সব পথে ব্যবসা বাণিজ্য করতে চায়, যারা কারখানা চালাইতে চায়, যারা ইন্ডাস্ট্রি চালাতে চায়, তারা কাদের স্বার্থে এই জিনিসগুলি করে বাংলাদেশে আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি টাকা পাচার করা হচ্ছে গার্মেন্টস সেক্টরকে ব্যবহার করে। এবং এই সেক্টরগুলির নেতা, মালিকদের নেতা, শ্রমিকদের নেতা সমস্ত জায়গায় একটা সরকারি দলের চিন্তা দল ভুলে এই সাথে যারা সম্পর্কিত তাদের নেতৃত্বে এই সমস্ত ঘটনাগুলি ঘটে সামনে সম্মিলিত শ্রমিক পরিষদের যে শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশ ঘিরে পুলিশের সতর্ক অবস্থান।